নমস্কার বন্ধুরা, আমি এখন আছি মায়াপুর ইস্কনের ঠিক ঈশ্বরধাম ভবনের সামনে। মায়াপুরে এসে আমরা আছি ঈশ্বরধাম ভবনে। আর আমরা কিভাবে ঈশ্বরধাম ভবনের রুম বুক করলাম, অফলাইন না অনলাইন, সাথে রুমটা কেমন, রুম ট্যুর এবং সাথে তার রেন্টটা কত ছিল, সাথে কি কি ফ্যাসিলিটি তোমরা এখানে পাচ্ছ, সাথে ফুড ফ্যাসিলিটি কি আছে, সব কিছুই এই ভিডিওতে থাকছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওতে। তাছাড়াও যেগুলো তোমাদের জানতে চাও সেগুলো মায়াপুর ইস্কনে প্রবেশ করে পিছনের দিকটায় একদম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে এই ঈশ্বরধাম ভবনটি অবস্থিত। এখানে এসি এবং নন এসি দুই রকম রুমই অ্যাভেলেবেল আছে। এই ভবনটির সামনে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। এছাড়াও এখানে গাড়ি করে আসলে, এই ভবনটিতে থাকলে অবশ্যই এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। আছে আইসিআই ব্যাংক পরিষেবা এবং একটি আইসিআই ব্যাংক এটিএমও। ঈশ্বরধাম ভবনে প্রবেশ করেই প্রথমেই ডান দিকে রয়েছে রিসেপশন। রিসেপশনের এই ঘড়িগুলিতে বিভিন্ন দেশের সময় দেখা যাচ্ছে। অনলাইন বুকিং করাই, মোবাইলের অনলাইন বুকিং কনফার্মেশনটা দেখানোর পর আমাদের দেওয়া হয় একখানা ফর্ম। বাঁদিকে এটা ডাইনিং এরিয়া, এখানে কুপনের বিনিময়ে মহাপ্রসাদ গ্রহণ করা যায়। এই রিসেপশন থেকেই কুপনগুলো সংগ্রহ করতে হয়। লাঞ্চের জন্য 150 টাকা আর ডিনারের জন্য 100 টাকা। লাঞ্চের কুপন সংগ্রহের টাইম সকাল 10টা থেকে 11টা এবং ডিনারের কুপন সংগ্রহের টাইম দুপুর 3টে থেকে বিকেল 4টে, এবং লাঞ্চের টাইম হলো দুপুর 1টা থেকে 2টো এবং ডিনারের টাইম হলো রাত 8টা থেকে 9টা। এছাড়াও এখানে লন্ড্রি সার্ভিস এবং ট্যুর সার্ভিস রয়েছে। ঈশ্বরধাম ভবনে রয়েছে ফ্রি ওয়াইফাই সার্ভিস, এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিতে হবে। আর এখানে একদমই শর্টস, লুঙ্গি এবং নাইটি পরা অ্যালাউড নয়। এছাড়াও গদা ভবনের মহাপ্রসাদ গ্রহণের কুপন এই রিসেপশনে পেয়ে যাবে, লাঞ্চের জন্য 80 টাকা, ডিনারের জন্য 50 টাকা। আর এই ভবনে চেক আউট টাইম হলো সকাল 9টা। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা হাতে পেয়ে গেছি আমাদের রুমের চাবি। এই ভবনটি 6তলা হওয়ায় এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে 24 ঘন্টা। এই ফাঁকে বলি দিই, এখানে একা এসে থাকা একদমই যাবে না, মিনিমাম 2জন আসতেই হবে। আর আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। যারা নিউ ম্যারিড কাপল তাদের জন্য রেজিস্ট্রি সার্টিফিকেট বা ম্যাচিং আইডি প্রুফ লাগবে। এখানে বিশাল দেওয়াল জুড়ে রয়েছে একটা সুন্দর পেইন্টিং। আমরা এখন চলে এসেছি 5তলায় আমাদের রুমের সামনে, আমাদের রুম নাম্বার 1411। এবার চলো তোমাদের রুমটা ঘুরে দেখাই। আর হ্যাঁ, আমাদের এই রুমটি অ্যাট্রাস বাথ টাইপ সি রুম আর নন এসি। রুমে ঢুকে প্রথমেই রয়েছে দুখানা সিঙ্গেল বেড, বেশ গোছানো, সাথে 4টে বালিশ। মাঝখানে রয়েছে একটা ডেস্ক, আর 2টো সিঙ্গেল বেডের নিচেই রয়েছে 2টো ম্যাট্রেস, যার কারণে এখানে 2 থেকে 4জন আরামেই থাকা যাবে। এই ডেস্কটাই রয়েছে ড্রয়ার, তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারো। ওয়ালে রয়েছে একটা পেন্টিং, সাথে ওপরে লাইট। পাশের দেওয়ালেও রয়েছে একখানা পেন্টিং সাথে লাইট। চার্জিং পয়েন্টও আছে অনেকগুলো। 2টো বেডের সাথে একটা এক্সট্রা বেডশিট দেওয়া আছে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটা বেশ সাজানো গোছানোই। আর আমাদের মেন আকর্ষণ হলো এই জানালাটা। জানালাটা খুললেই দেখা যাচ্ছে একটা অপূর্ব সুন্দর দৃশ্য। দেখা যাচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম টেম্পলটি ভীষণ স্পষ্টভাবে। আরও দেখা যাচ্ছে ইস্কনের বেশ খানিকটা অংশ, সাথে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এবার এই দিকে রয়েছে একখানা টেবিল এবং চেয়ার, চেয়ারের সাথে একখানা পরিষ্কার টাওয়াল দেওয়া। এখানকার সব আসবাবপত্রই ভীষণই ইউনিক। আছে আয়না, পাশে রয়েছে জলের ব্যবস্থা, এখানে 24 ঘন্টা মিনারেল ওয়াটার পাবে, সাথে 2টো গ্লাসও দিয়েছে। জল ফুরিয়ে গেলে রিসেপশন থেকে নিয়ে নিতে পারো। এবার চলো ওয়াশরুম। ওয়াশরুমের সামনে রয়েছে একটা ডাস্টবিন, আর ওয়াশরুমে ঢুকেই প্রথমে আছে বেসিন, বেসিনে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে।
বেসিনের ওপরে আয়না, তার উপর আছে গিজার, গরম জল ঠান্ডা জল পেয়ে যাবে ওডোনিল। আর শাওয়ার এরিয়ায় রয়েছে একখানা কল, ছোট সাবান, শাওয়ার, একটা মগ, বালতি, কোমোড, হ্যান্ড শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ কমফোর্টেবলও। দরজার উল্টো দিকে লাগানো আছে একটা নোটিশ বোর্ড, যেটা তোমরা পড়ে নিতে পারো চাইলে। এখানে স্মোক করা যাবে না আর কী করা যাবে না সেগুলোই লেখা রয়েছে। তার ওপরে দেওয়া আছে একখানা ঘড়ি, সময় দেখার জন্য অবভিয়াসলি দরকার। পাশে একটা হ্যাঙ্গার জামা কাপড় রাখার, গুড নাইটও দেওয়া আছে। যদিও এখানে মশা তেমন লাগবে বলে আমার মনে হয় না। আর দুটো বেডের মাঝখানে ওপরে রয়েছে একখানা ফ্যান। ঘরটা বেশ ঠান্ডাই মনে হচ্ছে এই গরমেও। এবার চলো বলি এই ঘরটা রেন্ট কত। আমরা প্রায় এক মাস মতো আগে অনলাইন বুকিং করেছিলাম আর আমাদের পড়েছিল পার ডে 900 টাকা মাত্র। সিজন অনুযায়ী এই রুমের রেন্টগুলো কম বা বেশি হয়। এবার অফলাইন তোমরা রুম বুক করতে চাইলে তোমাদের ঈশ্বরদান ভবনের রিসেপশনে এসে কথা বলতে হবে। যদিও আমার মতে অনলাইন বুকিং করে আসাই ভালো, কেননা অফলাইনে রুম পাওয়ার সম্ভাবনা খুবই কম, পেলেও তার রেন্টটা হয় তুলনামূলকভাবে বেশি। ঈশ্বরদান ভবনে কিভাবে অনলাইন রুম বুক করবে সেটা এবার দেখে নাও। প্রথমেই মোবাইলের গুগল ক্রোমটি অন করে সার্চ করতে হবে মায়াপুর ইসকন বলে। তারপর এখানে চলে আসবে এই যে গোল একটা চিহ্নের মতো যে ইসকনের ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটি। ওখানে টাচ করলেই তোমরা চলে আসবে এই রকম একটা পেজে। এবার বুক নাও টাচ করলে দেখতে পাবে ইসকন। এখানে টাচ করলে চারটে ভবন তোমাদের দেখাবে, যেই চারটে ভবন অনলাইন বুকিং হয়। এখানে আমরা ঈশ্বরদান ভবনটা সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখাচ্ছে কোনো রুম অ্যাভেলেবেল নেই, তাই এডিট অপশানে গিয়ে অন্য একটা ডেট আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে যে ক্রস চিহ্নগুলো আছে সেই ডেটগুলোতে কোনো রুম অ্যাভেলেবেল নেই। এবার তোমার পছন্দ মতো রুম এখান থেকে তুমি বেছে নিতে পারো। আমরা চুজ করেছিলাম এই যে 990 টাকার যে রুমটা এখন দেখাচ্ছে সেটাই 900 টাকা তখন ছিল। এবার টাচ করতে হবে অ্যাড অপশানটির ওপর। অ্যাড অপশানটির ওপর প্রেস করার পর চলে আসবে এইরকম একটা পেজ। এবার আই অ্যাগ্রির এখানে টিক চিহ্ন দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে হবে প্রপারলি। আমি যেহেতু রুমটা আগেই বুক করে ফেলেছিলাম তাই তোমাদের দেখানোর জন্যই জাস্ট দেখাচ্ছি। জিএসটি এন্টার করার কোনো দরকার নেই, স্পেশাল রিকোয়েস্ট থাকলে তোমরা এন্টার করতে পারো, আর অনলাইনে কেবলমাত্র পে করতে হবে। এবার পে করার পর রিজার্ভেশন কনফার্মেশনের এই পেজটি ওপেন হয়ে যাবে। এটি ডাউনলোডও করে নিতে হবে তোমাদের। এখানে লেখা থাকবে তোমার নাম, ফোন নাম্বার, কত তারিখে তুমি চেক ইন করছো, চেক আউট করছো, এবং তুমি কত টাকা পে করেছো, সাথে তোমার কী কী ফেসিলিটি এখানে পাচ্ছ, কী কী অ্যালাউড নয়, কী কী অ্যালাউড, সমস্ত কিছু এখানে লেখা আছে। সাথে কত তারিখের মধ্যে ক্যান্সেল করলে তুমি কত টাকা রিটার্ন পাবে সেই সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। ঈশ্বরদান ভবনে চেক ইনের সময় এই পিডিএফটা সাথে তোমাদের আইডি প্রুফগুলো দেখালে তোমাদের একটা ফর্ম দেবে, সেটা ফিল আপ করার পরই তোমরা তোমাদের রুমের চাবি হাতে পেয়ে যাবে।